আমি জানি না ফেরেশতারা বলবে তারা আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে এবার শুরু হবে মাইর কি শুরু হবে কথা বলেন মাইর ফয়ুদরাবু বিমা তারিক মিন হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মাইর এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা জমিনের ভিতরে 70 গজ ডুবে যাবে দেবে যাবে উর্চিতকারে কবরস্থানটাও থারথার করে কাঁপবে আবার জমিনকে বলা হবে ইলতাইমি চাপা দে জমিনে ঢুকে যাওয়ার পরে জমিনের এই পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর ও চিৎকার করে পরে বলে না আমি এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেয় তার অন্তরে ঈমান থাকতে পারে নাকি চিল্লায় বলেন পারে যে ঈমান প্রয়োজনে Shalom.
উনিও মরেছেন, তবে ওনার মৃত্যুর আজীব এক ঘটনা আছে, অনেক লম্বা কথা। এক ফেরেশতার সাথে ওনার বন্ধুত্ব হয়েছিল, বলেছিলেন আমি আকাশ দেখতে চাই, আল্লাহর কাছে অনুমতি চাই। আল্লাহ বলল ঠিক আছে, ইদ্রিসকে আকাশে ঘুরাও। প্রথম আকাশে ঘুরলেন, দ্বিতীয় আকাশে ঘুরলেন, তৃতীয় আকাশে ঘুরলেন, চতুর্থ আকাশে ঘুরলেন। ইন দ্য মিন টাইম চতুর্থ আসমানে মালাকুল মওত পৃথিবীর দিকে নেমে আসছে। ওই ফেরেশতা বলে মালাকুল মওত আপনি কই যান? মালাকুল মওত বলে একটু আগে আল্লাহ ফরমান জারি করেছে চতুর্থ আসমানে আমার নবী ইদ্রিসের রূহ কবজ কর। সুবহানাল্লাহ। আমি বললাম আল্লাহ আপনার পাঠানো নবী সাইয়েদনা ইদ্রিস থাকে দুনিয়ায় চতুর্থ আসমানে পামু কই? আল্লাহ কয় কথা নাই দৌড় দে। আমি দৌড় দিলাম, এসে দেখি ইদ্রিস আলাইহিস সালাম এখানে রেডি। সুবহানাল্লাহ। শক্তিশালী একজন নবী ছিল উনি। মালাকুল মওতকে বলেছিলেন, মালাকুল মওত আমার মৃত্যুর সুয়াইয়া সামান্য কিছু আগে আমারে বইল, আমার একটা কাজ আছে। মালাকুল মওত মৃত্যুর কিছু সময় আগে এসে বলল, সুলাইমান টাইম ইজ আপ, সময় শেষ, অল্প কিছু সময় বাকি, কি করবেন? করেন। সাইয়েদনা সুলাইমান জিনদেরকে ডাকলো, ও জিনেরা বিশাল একটা প্রজেক্ট আছে, প্রজেক্টে কাজ শুরু করো। আর কিছুদিনকে বলল চারদিকে গ্লাস ফিটিং করা একটা রুম বানাও। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম গ্লাস ফিটিং করা রুমের ভেতরে ঢুকলেন, এই রুমে ঢুকার দরজা নাই, হাতে একটা লাঠি নিলেন, কিনিলেন, লাঠির মধ্যে ভর করে দাঁড়িয়ে রইলেন আর জিনদের দিকে তাকিয়ে রইলেন। জিনেরা এত বদমাশ ছিল, সাইয়েদনা সুলাইমান দাঁড়িয়ে না থাকলে কাজ করতো না, ছিল ফাঁকিবাজ। কি ছিল? দাঁড়ায় না থাকলে আজও লোকজন কাজ করতে চায় না, ঠিক কিনা? মালিক দাঁড়ায় থাকলে ঠিকই কাজ হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন আর বললেন কাজ করো। জিনেরাও কাজ শুরু করলো। ওদিকে মালাকুল মওত এসে বলল, সুলাইমান সময় তো শেষ। সুলাইমান বলে সমস্যা নাই, রূহ কবজ করে। উনি লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে রইলেন, গ্লাস ফিটিং করা রুমের ভিতরে কোরআন সাক্ষী। মালাকুল মওত ওইভাবে লাঠিতে ভর দেওয়া অবস্থায়, দারুণ অবস্থায় সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের রূহ কবজ করে নিলেন। উনি এমন ভাবে দাঁড়িয়েছেন, রূহ চলে গেল, লাশ হয়ে দাঁড়িয়ে রইলেন, লাঠির মধ্যে দাঁড়িয়ে আছেন, জমিনের মধ্যে লুটিয়ে পড়ে নাই। সুবহানাল্লাহ। জিনগুলো দূর থেকে ভাবলো বস তো দাঁড়ায় আছে, কে দাঁড়ায় আছে? জিনেরা মনে করছে বস দাঁড়ায় আছে, কাজ করতে হবে। করতে করতে পুরো প্রজেক্টের কাজ শেষ। ইন দ্য মিন টাইম জিজি পোকা, উই পোকা, যেই পোকা কাঠ খেয়ে ফেলে, এই কাঠ খাওয়ার পোকা সুলাইমান আলাইহিস সালাম লাঠির ভেতরে ঢুকে লাঠিও খেয়ে ফেলেছে। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম ধপাস করে জমিনে পড়েছে আর জিনেরা কয় হাই হাই, খালি খালি কাম করছে এতদিন। সুবহানাল্লাহ। কবেন না সুলাইমান আলাইহিস সালাম বাঁচতে পারে না, চলে গেল। মুসা আলাইহিস সালাম মরছে, উনি মরবে কেন? উনি তো খালি মারে মরছে। এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চি নাই, মুখের আগে হাত চলতে কয়েকজন, এর মধ্যে মুসা আলাইহিস সালাম আছেন নাই? মালাকুল মওত মানুষের আকৃতিতে অনুমতি না নিয়ে ঘরের ভেতরে ঢুকে গেল। ঢুকে বলে আনা মালাকুল মওত, আমি মৃত্যুর ফেরেশতা, তো কি চাও? কি চাও? যে তো আনা বাদা রুহাক, আপনার রূহ কবজ করতে আসছি। কিন্তু মুসা আলাইহিস সালাম দেখতেছেন দিব্যি একজন মানুষ, কি দেখে আবার সালাম দেয় নাই, অনুমতি নিয়েও ঢুকে নাই। অমিয়া অনুমতি নিয়ে ঘরে ঢুকার দরকার আছে না? নাই। মুসা আলাইহিস সালামের মেজাজ বড় গরম, উনি বললেন কি করবি? কয় আপনারে মারবো, কয় এদিকে আয়। মালাকুল মওত মনে মনে ভাবে এতদিন সব মানুষগুলো আমারে দেখলে দিত দৌড়, আজকে মনে হয় আমারে দিতে হবে দৌড়। এক পা আগায় দুই পা পেছায় সাহস করে সামনে গেলেন, আবার মুসা আলাইহিস সালাম দিলেন এরকম এরকম গরুর পিঠের উপর হাত রেখে দাও। রাখা বলো, তোমার হাতের নিচে গরুর যত পশম, প্রত্যেক পশমের বিনিময়ে এক এক বছর করে হায়াত বাড়িয়ে দিল। তাহলে আর দেরির দরকার নাই, এখনই আমি আপনার কাছে চলে যেতে চাই।
উনি অন্তকাল করেছেন চিল্লায় কারণ ঠিক কিনা অন্তকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মা আয়েশা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাঁচব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল আজ আবার সেই ব্যথা উঠেছে বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন তার মানে বিশ্বনবী শাহী জামা আল্লাহু বাইনা নুবুয়া ওয়া শাহাদা আল্লাহ বিশ্বনবীকে শুধু নবী বানায় নাই শহীদ হিসেবে কবুল করেছে সুবহানাল্লাহ কবেন না প্রচন্ড অসুস্থ উনি ছাড়া মসজিদে নববীতে কেউ ইমামতি করার সাহস পায় না বিশ্বনবী বললেন আবু বকর তুমি যাও আবু বকর যায় না বিশ্বনবী বললেন পানি আনো বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন আবার তপাস করে বেহুশ হয়ে পড়েছে বিশ্বনবী উঠতে পারে না আবার বললেন ঠান্ডা পানি আনো পানির ভেতরে বিশ্বনবী দুই হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট ও মিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও করে না আমি বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলেজের টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে মা ফাতিমা সাইয়্যিদাতুনা ফাতিমা বিলাপ করা শুরু করে দিলেন চিৎকার দিয়ে কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কুর বাবা ওয়া কুর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতিমা তুমি কেঁদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না আজকে তোর বাবার সব কষ্ট বন্ধ হয়ে যাবে কি যেন কানে কানে বললেন ফাতেমা আরো কেঁদে দিল আবার কানে কানে কি যেন বললেন ফাতেমা হেসে দিল বিশ্বনবীর ইন্তেকালের অনেক পর মা আয়েশার কাছে ফাতেমা বললেন আমি যখন প্রথমে কেঁদেছিলাম আব্বা বলেছিল আমি আর বাঁচব না রে ফাতেমা আবার কানে কানে একটা কথা বলার পরে হেসেছিলাম আব্বা বলেছিল আমার পরে আমার পরিবার বর্গের মধ্যে থেকে সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হয়ে যাবে রে ফাতেমা অল্প কয়েক মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতিমা উনি ইন্তেকাল করলেন বিশ্বনবী শোয়া থেকে উঠতে পারে না এক সাহাবীকে দেখলেন মেসওয়াক করছে বিশ্বনবী মেসওয়াকের দিকে তাকিয়ে রইলেন বিশ্বনবীর নিথর দেহটা পড়ে আছে আয়েশা রাজি বলবে আয়েশা মেসওয়াক দাও বলতে পারে না মা আয়েশা বুঝতে পেরে মেসওয়াক আনলেন বিশ্বনবীকে মেসওয়াক করিয়ে দিলেন এবার বিশ্বনবী বললেন ও আবু বকর শোনো আল্লাহ আমাকে অপশন দিয়েছে কি দিয়েছে আল্লাহ বলেছে নবী আজীবন থাকতে চাইলে থাকেন আর আসতে চাইলে চলে আসে আমি থাকতে না যে আল্লাহর কাছে চলে যাওয়ার ইচ্ছা করলাম সাইয়েদনা আবু বকর কান্না জুড়ে দিলেন বিশ্বনবী বললেন সালাত সালাত ও আমার উম্মতের নামাজ তরক করো না ইন্তেকালের আগে বললেন নামাজ ছেড়ে দিও না আর বললেন ওয়ামা মালাকাত আইমানুকুম তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো ঘাম শুকানোর আগে পয়সা দিয়ে দিও আর হাত দুটো উঁচু করে বললেন আল্লাহুম্মা ইলা রাফিকিল আলা ও আল্লাহ আমি আপনার কাছে যেতে চাই এই কথাটা বলে বিশ্বনবীর হাত দুইটা থপাস করে জমিনে পড়ে গেল বিশ্বনবীও চলে গেলেন থাকতে পেরেছে কেউ চিল্লাই বলেন এই জন্য আমরা আল্লাহর কাছে ইমানি মৃত্যু চাই কি মৃত্যু আমরা উত্তম মৃত্যু চাই চিল্লাই বলেন কি মৃত্যু এই জন্য মরণের আগে ইমান নিয়ে মরার দরকার আছে না নাই বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আমাদের শেষটা যেন ভালো হয় শেষ কথা বলি এদিকে তাকান মনোযোগ আছে বলতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম ও আল্লাহ আপনি আমাদেরকে ইমানের মৃত্যু দেন আমাদের শেষটা ভালো করেন কারণ সব ভালো তার শেষ ভালো জানেন না এটা আপনারা সব ভালো তার শেষ ভালো আজীবন ইসলামের পক্ষে আজীবন নামাজি মুত্তাকি মরার আগে কাফের হয়ে মরে এরকম আছে না মরার আগে শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দেয় ভাইয়েরা আমার আছে না আবার আজীবন কাফের ইসলামের বিরোধী বিরোধী এন্তেকালের আগে কালিমা পড়ে সব মাফ করায় আছে না বিশ্বনবীর শ্বশুর আবু সুফিয়ান
শুনছেন বদরের যুদ্ধে বিশ্বনবীর বিরুদ্ধে মক্কায় বিশ্বনবীরে ঘুমাতে দেয় নাই উহুদের যুদ্ধে বিশ্বনবীর সাথে ফাইট খন্দকের যুদ্ধে বিশ্বনবীর সাথে মারামারি আহজাবের যুদ্ধে কিলাকিলি সারাটা জীবন বিশ্বনবীর সাথে মারামারি মক্কা বিজয় কালিমা পড়ে মুসলমান হয়েছে গোটা জীবনে যা অন্যায় করেছে সব মাফ করে দিয়েছে কে এজন্য আমরা আল্লাহরে বলি আল্লাহ কালিমাটা পড়তে পড়তে যেন আমরা মরতে পারি চিৎকার করে পড়ে না আমিন জিহাদের ময়দানে এক সাহাবা যুদ্ধ করতে লাগলেন বুখারীর বর্ণনা যুদ্ধ করতে করতে কাফেরদেরকে মারতে মারতে হাদিসের ভাষ্য লা ফাযা ওয়ালা শাযা ইল্লা ইয়াদরিবুহা বিসাইফি তার সামনে যত কাফের আসে সে কুচু কাটা করে অন্য সাহাবীরা খুশি হয়ে যায় অন্য সাহাবীরা বলে আজকের সব সওয়াব এই সাহাবী পেয়ে যাবে কিন্তু বিশ্বনবী হঠাৎ করে একটা কথা বললেন ওই কথা শুনে সাহাবীরা অবাক অবাক বিশ্বনবী বললেন ওয়া ফিন্না জিহাদের ময়দানে এক মুজাহিদ সাহাবী কাফেরদেরকে মেরে শেষ কিন্তু বিশ্বনবী বললেন কই যাবে কথা কয় না এক সাহাবী কয় ঘটনা কি এত বড় মুজাহিদ ফি সাবিলিল্লাহ কেন জাহান্নামে যাবে আমি লুকিয়ে লুকিয়ে দেখি লুকিয়ে লুকিয়ে ওই সাহাবী দেখে মুজাহিদ সাহাবী যুদ্ধ করতে করতে কাফেরদের বিশাল একটা ঘাঁটির ভেতরে ঢুকে গেল মারতে 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 হঠাৎ এক কাফের আঘাতে এই মুজাহিদ সাহাবীর ডান হাতটা কাটা পড়ে গেল এবার ডান হাত দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করলো মুজাহিদ সাহাবি আর যন্ত্রণা সহ্য করতে পারে না যন্ত্রণা সহ্য করতে না পেরে কাতরাতে কাতরাতে নিজের হাতের ছুরিটাকে জমিনের মধ্যে গেড়ে দিয়ে ছুরির উপর ঝাঁপিয়ে পড়ল পেটের এই দিক দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হয়ে গেল এফার ওফার হয়ে গেল মানে আত্মহত্যা করলো ঠিক কি না জাহান্নামী না সাহাবা দেখেছে চিৎকার দিয়ে বিশ্বনবীর কাছে যায় বলে আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ ও নবী আপনি যে আসল নবী কোনো সন্দেহ নাই আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি ওই মুজাহিদ সাহাবা বেঁচে নাই সে কাফের আঘাতে শহীদ হয় নাই নিজের পেটে নিজে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করেছে আজীবন বিশ্বনবী সাহাবী মরার আগে জাহান্নামে আমরা কেউ জানি না আমাদের শেষটা কেমন থাকবে এজন্য আমাদের শেষটা ভালো হোক ভেরি সেন্সিটিভ আমাদের শেষটা ইমানের হোক এখন যেমনি মাথা ঠিক আছে বুদ্ধিমত্তার সাথে শাহাদাত বাক্যের উপর যেন আমরা মরতে পারি আমরা পড়ি আমিন চিল্লায় পড়ে না আমিন কি করে বুঝবেন মৃত্যুটা ভালো হলো এক নাম্বার আলামত আন্নুতু বিশাহাদা মরার আগে আওয়াজ করে জিকির করে কেউ যদি পড়তে পারে লা আপনার মৃত্যুটা যে ভালো মৃত্যু হয়েছে এটার আলামত কি মৃত্যু সবাই বলে ভালো মৃত্যু আমরা চাই কি চাই না ভালো মৃত্যুর এক নাম্বার আলামত কালিমা পড়ে যদি মরতে পারে বিশ্বনবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ যে ব্যক্তির সর্বশেষ কথাটা হবে বাক্যটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ সে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ পড়ে এরপরে বিশ্বনবী বললেন দেখবেন ওই ঘামের মধ্যে একটা জান্নাতি ঘ্রাণ আছে সুবহানাল্লাহ আল্লাহ আমরা যখন মরে যাব আমাদের কপালটা যেন এরকম ঘেমে যায় আমিন পড়েন কপাল ঘামলে বুঝতে হবে এটা ভালো মৃত্যু ইমানই মৃত্যু চিল্লায় বলেন ঠিক কি না এরপরে বিশ্বনবী বললেন ফি লাইলাতিল জুমা জুমার রাতে যদি মরে আও ফি শাহরি রমাদান কিংবা রমজান মাসে যদি মরে আও ফি সাফারিল হজ কিংবা হজের সফরে যদি মরে বাংলার জমিন থেকে অনেক হাজিরা হজ করতে যায় অনেকে ওইখানে যে আরাফাতের ময়দানে মারা যায় এরকম হাজি আছে না খুশনসিব এটা খুশনসিব মৃত্যুর চাইতে ভালো মৃত্যু আর হতে পারে না
সেই মিছিলে শামিল করে নিও পড়ে না আমি শাহাদাতের তামান্না যেই মুমিনের অন্তর নাই অন্তরের ভেতরে নাই ওই লোক কি মুমিন হতে পারে নাকি মান সাআলাল্লাহ শাহাদা বিশ্বনবী ফরমান যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চাই বাল্লাগাহুল্লাহ ভাইয়েরা না খেয়ে না পড়ে শীতের রাতে দেশ পাহারা দেয় বিএসএফ এর গুলিতে